প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যে যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর হতে বের হতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, তবেই তো তোমরা করোনা থেকে রক্ষা পাবে। তোমাদের এই করোনাকালীন সময়ে তোমাদের অনেক লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তোমরা নিজেরা পড়তে চাও না, এই জন্য আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি অনুশীলনী পাশের বীজগণিত অনুশীলনী পাশের 28 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম এবং কিছু অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের 30, 31 এবং 32 নাম্বার এই অঙ্ক তিনটি করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। যদি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে অবশ্যই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং করতে পারবে। অঙ্ক কিন্তু এমনই একটা বিষয় যেটা বারবার প্র্যাকটিস করতে হয়। তুমি যদি মনে করো যে তুমি প্র্যাকটিস করছো না, তুমি পারবে, আবার যখন তুমি পরীক্ষার সময় করতে যাবে কখনোই রেজাল্ট মিলাইতে পারবে না। এই জন্য আমি আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো পারলেও বারবার করার চেষ্টা করবে এবং আমি যেভাবে করি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং খাতা কলম সাথে রেখে তোমরা নিজেরাও অঙ্কগুলো করবে। আশা করি সবাই বুঝতে পারবে। আজকের এই তিনটি অঙ্ক আমি পর্যায়ক্রমে করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে প্রথম ডাক দেওয়া আছে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে 10 টাকা হতো, কলমটির দাম কত? তাহলে আমরা জানি না কলমটির দাম কত, তাহলে এখানে কলমটির দাম হলো অজানা একটি সংখ্যা। সেজন্য অজানা সংখ্যাকে আমরা বের করতে গেলে ধরে নেই বা মনে করি। তাহলে মনে করি কলমটির দাম X টাকা। অতএব 2 টাকা কম হলে বা 2 টাকা কম হলে হবে সমান, যেহেতু 2 টাকা কম হলে আসবে হলো 2 টাকা কম হলে 10 টাকা থেকে 2 টাকা কম আসবে, তাহলে আসবে 10 - 2 টাকা। 2 টাকা কম হলে 10 টাকা হয়, তাহলে X - 2 টাকা। অতএব প্রশ্ন মতে X - 2 = 10। তোমরা জানো যে সমীকরণ বা সমাধানের অঙ্কে 2 জায়গায় সমান চিহ্ন দেওয়া যায় না, এই জন্য এখানে আমরা বা অথবা অর লিখবো। আমি বা লিখে করব, তাহলে এক্স এর মান আমি বের করব, তাহলে এক্স এর সাথে -2 রয়েছে বাম পাশে, এই -2টা ডান পাশে গিয়ে হবে +2, তাহলে 10 + 2। অতএব X = 12। অতএব কলমটির দাম 12 টাকা। সেই শিক্ষার্থী আবার একটু খেয়াল করো, দেখো বলা আছে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে 10 টাকা হতো, কলমটির দাম কত? তাহলে আমি জানি না কলমটির দাম কত, সেজন্য আমি মনে করি কলমটির দাম X টাকা। অতএব 2 টাকা কম হলে হবে X - 2 টাকা। অতএব প্রশ্ন মতে তাহলে যদি 2 টাকা কম হয় তখন কলমটির দাম হবে 10 টাকা, অর্থাৎ X - 2 = 10। এখানে শুরুতে বলা আছে সমীকরণ গঠন করো, তাহলে X - 2টা হলো একটি সমীকরণ। এই সমীকরণটি যদি আমরা সমাধান করি তাহলে এক্স এর মান বেড়ে আসবে এবং এক্স এর মানটি হলো কলমের দাম। তাহলে এখানে আবার লক্ষ্য করো, X - 2 = 10 বা X = 10, এখানে মাইনাস
টু রয়েছে, ডান পাশে গিয়ে হবে প্লাস টু, অতএব এক্স ইকুয়াল টু টুয়েলভ, অতএব কলমটির দাম হল টুয়েলভ টাকা বা বারো টাকা। আনসার হল, আনসার হল টুয়েলভ টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমি 31 নম্বর অঙ্কটি করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। ৩১ নম্বর অঙ্কটিতে বলা আছে, কণিকার যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট মণিকার আছে, দুইজনের একত্রে ২৫টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? তাহলে কণিকার যতগুলো চকলেট আছে, আমি জানি না কণিকার কতগুলো চকলেট আছে, তাহলে আমি ধরে নিব যে মনে করি কণিকার চকলেট আছে ১০টি। ৩১ নম্বর অঙ্ক, মনে করি কণিকা চকলেট আছে ১০টি, অতএব মণিকার চকলেট আছে কণিকার চার গুণ। এখানে বলা আছে মণিকার যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মণিকার, তাহলে ১০ ইন্টু ৪০ অর্থাৎ দাঁড়ালো ৪x৩। এখন এই দুইজনের চকলেট যদি আমরা একত্রিত করি এক্স এবং ফোর এক্স, তখন দুইজনের চকলেট একত্র করলে আসবে ২৫টি চকলেট। তাহলে অতএব প্রশ্ন মতে এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু দুইজনের চকলেট একত্র হল ২৫টি, বা এক্স এবং ফোর এক্স যোগ করলে আসে ফাইভ এক্স, ফাইভ এক্স ইকুয়াল টু ২৫, বা এক্স ইকুয়াল টু ২৫ ডিভিশন ৫, পাঁচ পাঁচা ২৫, অতএব এক্স ইকুয়াল টু ৫, অতএব কণিকার চকলেট আছে ৫টি। অ্যান্সার হল ৫টি। তোমরা অঙ্কটি আবার একটু খেয়াল করো, এখানে বলা আছে কণিকার যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট মণিকার আছে, দুইজনের একত্রে ২৫টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? তাহলে আমরা জানি না যে কণিকার কতগুলো চকলেট আছে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি মনে করি কণিকার চকলেট আছে ১০টি, অতএব মণিকার চকলেট আছে কণিকার, অর্থাৎ কণিকার আছে এক্স, এক্সের চার গুণ অর্থাৎ এক্স ইন্টু ফোর, অর্থাৎ আসলে কত ফোর এক্স টি। এখন দুইজনের চকলেট একত্র করলে আসবে ২৫টি, অর্থাৎ কণিকার চকলেট হলো এক্স প্লাস মণিকার চকলেট হলো ফোর এক্স ইকুয়াল টু ২৫, বা এক্স এবং ফোর এক্স যোগ করলে আসে ফাইভ এক্স, ফাইভ এক্স ইকুয়াল টু ২৫, বা এক্স ইকুয়াল টু ৫ এর সাথে এক্স সহগ হিসাবে রয়েছে, গুণ হিসাবে রয়েছে, এই জন্যে এক্স এক্স দ্বারা ২৫কে আমি ভাগ করব, ভাগ করলে আসে অতএব এক্স ইকুয়াল টু ৫, অতএব কণিকার চকলেট আছে ৫টি, অতএব অ্যান্সার হলো ৫টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি ৩২ নম্বর অঙ্কটি করব, ৩২ নম্বর অঙ্কটি করতে গেলে তোমাদের কিছু তথ্য জানতে হবে। তথ্যগুলো হল, ৩২ নম্বর অঙ্কে বলা আছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ৩০ হলে সংখ্যা দুটি কত, অর্থাৎ দুটি ক্রমিক
স্বাভাবিক জোড় সংখ্যা। এখানে একটু খেয়াল করো, ক্রমিক সংখ্যা কাকে বলে? পরপর যদি কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে যাদের বিয়োগফল বা অন্তর সর্বদা একই হয়, তখন ওই সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে বা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। ক্রমিক সংখ্যা দুই ধরনের, একটি হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আরেকটি হল বা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা ক্রমিক জোড় সংখ্যা, আরেকটি হল ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে সর্বদা পার্থক্য হবে এক। যেমন তোমরা খেয়াল করো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এখানে পরবর্তী সংখ্যা থেকে প্রথম সংখ্যা যদি বিয়োগ করি তাহলে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, থ্রি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান, ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ পরপর এমন কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকবে ক্রমিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে যাদের যোগফল আসবে সর্বদা এক, ওয়ান। তাহলে এই এরকম সংখ্যাগুলোকে বলা যায় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। আর ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার ক্ষেত্রে পার্থক্য আসবে টু। যেমন যদি আমি লিখি টু ফোর সিক্স এইট টেন, এখানে লক্ষ্য করো ফোর থেকে যদি আমি টু বিয়োগ করে আসে টু, সিক্স থেকে ফোর বিয়োগ করে আসে টু, এইট থেকে সিক্স বিয়োগ করে আসে টু। অর্থাৎ আমরা বলতে পারি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার পার্থক্য দুই এবং ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার পার্থক্য ওয়ান। এখন আমার যে অঙ্কটি দেওয়া আছে সে অঙ্কটি হলো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ও সরি জোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখানে তাহলে আমি একটি সংখ্যাকে প্রথমে ধরে নেই, মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যাটি x, অতএব দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যাটি দুই করে বাড়তে থাকবে, অর্থাৎ x প্লাস টু। এখন বলা আছে এরকম দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হল থার্টি। তাহলে অতএব প্রশ্ন মতে x প্লাস টু ইকুয়াল টু থার্টি, বা এখানে x এটা হলো প্রথম সংখ্যা আর এটা হলো দ্বিতীয় সংখ্যা, তাহলে যোগ করলে আসে টু এক্স প্লাস টু ইকুয়াল টু থার্টি, বা টু এক্স ইকুয়াল টু এখানে প্লাস টু ডান পাশে গিয়ে মাইনাস টু আসবে, থার্টি মাইনাস টু, বা টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট, বা x ইকুয়াল টু টোয়েন্টি এইট ডিভিশন টু সমান আসে ফোরটিন, অতএব x ইকুয়াল টু ফোরটিন। অতএব প্রথম সংখ্যাটি ফোরটিন এবং দ্বিতীয় সংখ্যাটি দুই বাড়বে, ফোরটিন প্লাস টু সমান আসে সিক্সটিন। অ্যান্সার হল ফোরটিন এবং সিক্সটিন, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক বিজোড় জোড় সংখ্যা দুটি হল ফোরটিন এবং সিক্সটিন। তোমরা এখানেও লক্ষ্য করো যে অঙ্কটি হয়েছে, তার প্রমাণ হলো এই দুইটার পার্থক্য কত, সিক্সটিন থেকে ফোরটিন চলে গেছে আসে টু, অতএব এই অঙ্কটিও হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বত্রিশ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ হিসাবে দেব বাড়ির কাজ অনুসরণে পাঁচ ৩৩ নম্বর অঙ্ক, ৩৩ নম্বর অঙ্কটি তোমরা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি
কোন শ্রেণী পাশের যে তিনটি অঙ্ক করেছি অঙ্কগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা সবাই সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।